সারা দেশে জনগণ এর নাবিশে উঠেছে, দ্রব্যমূল্য বেড়েই চলছে, দ্রব্যমূল্য বাড়ার মধ্যে আবার সরকার উস্কিয়ে দিয়েছে। জ্বালানির তেলের মূল্য বাড়ানোর কারণে আজকে লঞ্চের ভাড়া বেড়েছে, বাসের ভাড়া বেড়েছে, প্লেনের ভাড়া বেড়েছে, ট্রেনের ভাড়া বেড়েছে, সব কিছু তার আজকে বেড়ে গিয়েছে। আজকে সাধারণ জনগণের চলার ব্যবস্থা নাই, এই অবস্থা চলতে পারে না। দিন দিন দেশের মানুষের জীবন অসহনীয় হয়ে পড়েছে। আজকে তার প্রতিবাদে আমাদেরকে রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে, তাকে বাধ্য করতে হবে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার বিধান আনার জন্য। তার পাশাপাশি পুরের অধিকার সংগ্রাম সংরক্ষণ করার জন্য সংগ্রাম করছি। পুরের অধিকারের সংগ্রামের সময় আজকে এই নির্বাচন কমিশন ইভিএম এর ঘোষণা দিয়েছে, আমরা তার নিন্দা করছি। যে সমস্ত দল সংগ্রামে গিয়েছে তারা প্রায় সবাই তার বিরোধিতা করেছে, একমাত্র সরকার এবং তার দু একটি সমর্থক ছাড়া তার কেউ সমর্থন করে নাই। অথচ আজকে পুরের অধিকার কেড়ে নেওয়ার জন্য ফন্দি করা হয়েছে, 150টি আসনে নির্বাচনের করার ব্যবস্থা করা হয়েছে বিভের মাধ্যমে। তার মানে হচ্ছে সরকারকে টিকে দেওয়ার জন্য আজকে পুরো আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। কমিশনার সাহেব, প্রধান নির্বাচন কমিশনার সাহেব কারো কথা রাখেন নাই, তিনি মনে করেছেন, গভর্নমেন্ট বলেছে 300 সিটি করতে হবে, তিনি তাদের সঙ্গে আপোষ করে আজকে 150টি ইভিএম এর ঘোষণা দিয়েছে। এই অবস্থায় চলতে পারে না, এইভাবে নির্বাচন হলে দেশের মানুষের দিন দিন দুর্ভোগী বাড়তে থাকবে। তবে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার আহ্বান জানাচ্ছি। সংগ্রামী ভাইয়েরা আমার, আজকে দুর্নীতি সর্বস্তরে বেড়ে গেছে, এই দুর্নীতির বিরুদ্ধে মানুষকে দাঁড়াতে হবে, তার কোনো বিকল্প নয়। তাছাড়া হত্যা ক্রমগম চলছে সর্বত্র, ইতিমধ্যে আপনারা জেনেছেন আইনাগারের কথা শোনা যাচ্ছে, আমরা অবিলম্বে তা তদন্ত করার মাধ্যমে তার অবস্থা পরীক্ষা করার স্পষ্ট দাবি জানাচ্ছি। সংগ্রামী ভাইয়েরা আমার, আজকে দেশের মানুষের অবস্থা যে পর্যায়ে পৌঁছেছে, সরকার যে জায়গায় নিয়ে গিয়েছে, তার বিরুদ্ধে সর্বত্র আন্দোলন করার কোনো বিকল্প নয়। তা আমরা অবিলম্বে দ্রব্যমূল্য কমানোর প্রত্যাহারের দাবি জানাচ্ছি। দ্রব্যমূল্য বৃদ্ধির মূল্য বাড়ানোর যে চক্রান্ত চলছে, তা যাতে কখনই না হতে পারে, তার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তাই সংগ্রামী ভাইয়েরা আসুন, আমরা দ্রব্যমূল্যের বিরুদ্ধে, কর্তৃপক্ষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, আইনের বিরুদ্ধে এবং ভোট চুরির বিরুদ্ধে সর্বত্র আন্দোলন করে তুলতে, তার মাধ্যমে আমরা আমাদের অধিকার ফিরে পাই, তাদের অধিকার, তাদের অধিকার, রাজনৈতিক আমরা ফিরে পেতে চাই। এই আহ্বান জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বলতে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, খেলাফত সন্দেশ ঢাকা মহানগর কর্তৃক কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল পরবর্তী আজকের এই সমাবেশ শেষ পর্যায়ে। আজকের এই সমাবেশে সভাপতির বক্তব্য রাখছেন খেলাফত সন্দেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি জনাব অধ্যাপক পালান আজিজুল হক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খেলাফত মজলিস কেন্দ্র কর্তৃক ঘোষিত দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসাবে খেলাফত মজলিস ঢাকা মহানগরী কর্তৃক এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি সংগঠনের সংগ্রামী মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, বিশেষ অতিথি সংগঠনের সম্মানিত নায়েব আমির মাওলানা আহমদ আলী কাসেমি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ, ছাত্র প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, সমাবেত সংগ্রামী জনতা, আপনারা জানেন এই সরকার রাতের আধারে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, জনগণ দেশব্যাপী দেশবাসী কিনা পড়ে এই তেলের দামের প্রতিবাদ করেছে, কিনা আমার প্রত্যাখ্যান করেছে। আমরা সরকারকে বলবো, জ্বালানি তেলের দামের কারণে, বৃদ্ধির কারণে দেশের প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম মানুষের শুধু ক্রয় ক্ষমতা নয়, তাদের কল্পনার বাহিরে চলে গেছে। আমরা সরকারকে বলবো, অনতিবিলম্বে তেলের দাম কমান, নিত্য
সব জিনিসের দাম করার জনগণ দুর্বার আন্দোলন করে আপনাদেরকে ক্ষমতা থেকে অবশ্যই পদচ্যুত করবে। সংগ্রামী জনতা আমরা সেবারে দেখলাম আবার নাকি বিদ্যুতের দাম বাড়ানো হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি বিদ্যুতের দাম বাড়ানো হয় কেন্দ্রমন্ত্রী এদেশের জনগণকে নিয়ে রাস্তায় দুর্বার আন্দোলন করে তুলবে। নির্বাচন কমিশনকে বলবো আপনার ইভিএম এর জন্য সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই প্রত্যাহার করতে হবে। এই সিদ্ধান্ত দেশের জনগণ মানে না। আবার যদি ভোট কারচুপির কোন নির্বাচনে অনুষ্ঠান করা হয় এদেশবাসী দুর্বার আন্দোলন করে এ সরকারকে ক্ষমতা থেকে অবশ্যই পদচ্যুত করবে। আসুন প্রিয় ভাইয়েরা, আমরা আগামী দিনের যে কোনো আন্দোলন সংগ্রামে প্রস্তুত হই। এদেশের যে সর্বনাশ হয়ে যাচ্ছে, কি ক্ষতি হয়ে যাচ্ছে, দেশের মানুষ আজকে দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে, আসিনের বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলি, তীব্র আন্দোলন গড়ে তুলি, মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলি। যারা কষ্ট করে এই সমাবেশে যোগ দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সমাবেশ এখানে শেষ করছি। রাসুলুল্লাহ আবাদ করে অবশ্যই।